পরাজয়ের ভয়ত দল সলনি করবলে সাজু হয়েছে দুই হেভিওয়েট সাংসদ। কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটর বৈঠকতো অন্তর্ধান এই দুই সাংসদ। ভূপেন বরাক লৈ ক্ষুণ্ণ মহারথীয়ে এরিব দল, পিছে কোনে কিয় সলনি করবলে উলাইছে দল। সমাগত লোকসভা নির্বাচনত বিজেপিক পরাভূত করার লক্ষ্যে রাজ্যের দহটাক বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়াক লৈ রাজ্যের রাজনৈতিক মহলত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পিছে ইয়ার মাজতে মহাজোট গঠনের বাবে চেষ্টা চলা কংগ্রেসের ভিতরচরাতে আরম্ভ হয়েছে তুমুল দলীয় বিদ্রোহ। পুনর্বার নির্বাচনত পরাজিত হওয়ার শঙ্কাত দল এড়ি যাবলে সাজু হয়েছে রাজ্যের দুই হেভিওয়েট সাংসদ। ইতিমধ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বই কংগ্রেসের দখলত থাকা তিনিওটা লোকসভা সমষ্টিত বাহর পাতি লৈ সাংগঠনিক কাম কাজ আরম্ভ করার বিপরীতে বিজেপিক প্রত্যাহ্বান জানাব পৰা আটাইকেইটা দলকে আতরাই রাখি মহাজোট গঠনের চেষ্টা চলাইছে রাজ্যিক কংগ্রেস নেতৃত্বই। উল্লেখ্য যে অলপতে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরার উদ্যোগত গুয়াহাটীত রাজ্যের বিরোধী রাজনৈতিক দলসমূহর এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যখনের দহটা বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি এই বৈঠকত উপস্থিত আছিল যদিও বৈঠকত দেখা নগল বিজেপিক দেশের একাধিক রাজ্যত তুমুল প্রত্যাহ্বান জানা আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসক। দেখা নগল বিগত বিধানসভা নির্বাচনত লগত থাকা AIUDF BPFকো। ইয়াকে লৈ কংগ্রেস নেতৃত্বক ইতিমধ্যে সমালোচনায় থকা সরকা করেছে বিজেপি AIUDFর লগতে তৃণমূল কংগ্রেস আর আম আদমি পার্টিয়ে। এতিয়া বিরোধী দল বুলি কলে অকল বিরোধী দল বুলি কলে নামত বিরোধী দল হলেই নহব। এটা কালি যিখন সভা হয়েছে এই সভাখনের আউটকামটো রিজাল্টটো কিমান দূর তৃণমূললে বিজেপি বিরোধী ভোটত পরিণত হব সেইটো এটা চিন্তা করবলগীয়া কথা আছে। আপনি অকল নামত বিরোধী দল হলে নহব, আপনি প্র্যাকটিক্যালি বিরোধী দল হব লাগিব। যদি এজন মানুষের এজন সভাপতি এটা বিরোধী দল যদি হয় সেইটো ঐক্যই কিন্তু মোদীক পরাভূত করব নোৱাৰে। আম আদমি পার্টি যা গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনতো আপনাদের দেখা পাইছে যে বিজেপি এক নম্বরত আছিলে, আম আদমি পার্টি দুই নম্বরত আছে, দুই নম্বর কংগ্রেস তিন নম্বরত আছে। গতি দুই নম্বরত থাকা একটা রাজনৈতিক দলক বাদ দি বিজেপি বিরোধী যদি একতার কথা কোনোবাই ভাবিছে তেতিয়াহলে তেওঁলোকে জানিব তেওঁলোকে কি করব বিচাৰিছে। বিজেপিক যদি সচাহসিকে প্রতিহত করবলগীয়া হয় তেনেহলে আমি বিজেপি বিরোধী রাজনৈতিক দলসমূহে আমি একতার শক্তিত বিশ্বাস করব লাগিব। বিরোধী শক্তির মাজত যদি আকৌ ভাগ ভাগ করার যদি কিবা রণনীতি তৈয়ার করা হয়েছে তেতিয়াহলে সেইটো তো ভয়ঙ্কর কথা। মোৰ এটা কাউন্টার কোয়েশ্চন ভূপেন বৰা ডাঙৰীয়া, বিজেপি বিরোধী অভিযানত UDFর কোনো ভূমিকা নাই, 15 জন MLA থাকা দলের বারো বাদ দিলো, তৃণমূল একটা সরু পার্টি অসমের কারণে, বাট বেঙ্গলত তো স্ট্রংলি বিজেপি অপোজ করে আছে, আম আদমি পার্টি দিল্লিত বিজেপির অপোজ করে আছে, পাঞ্জাবত করে আছে, অল ইন্ডিয়া লেভেলত করে আছে, তেওঁলোকৰ লগত বাৰু কথা কিয় পাতা নাই? স্বার্থটো কি? অন্তর্নিহিত সমাজবাদী পার্টি, ইয়াত একটা কমিটি আছে, হাফিজ এডভোকেট হাফিজ সাহেব রশিদ চৌধুরী সাহেব এই প্রেসিডেন্ট, তেওঁলোকে কার লগত কথা পাতিছে? যিসকলে বিজেপির গড়ত থাকা মানুষখিনির লগত কথা পাতি, এই গোটে আমার অখিল গগৈ ডাঙরিয়া আর লুরিণজ্যোতি ডাঙরিয়াক এই গোটে টিমটো লৈ বাই ইলেকশন খেলিছিল 4খন আসনত, 4খনে হারিলে তার মাজত দুটা সিকিউরিটি ফরফিটেড হল। তো কাইলে যেতিয়া এই টিমটো লৈ বহি ডিক্লিয়ার করলে 14খন আসন পাব তেতিয়াহে মই কনফার্ম হয়েছো যে এখনো নপায় আর আধা হাতখনত সিকিউরিটি ফরফিটেড হব। এইটা কাইলে ক্লিয়ার ঘোষণা করলে 14টার মাজত 7টাত সিকিউরিটি ফরফিটেড হব, 7টাত বেয়াকে হারিব, জিরো পাব। উল্লেখ্য যে আম আদমি পার্টিয়ে যাওয়াতো পৌর নিগম নির্বাচনত গুয়াহাটীত এক ভাল ফলাফল দেখাবলৈ সক্ষম হওয়ার বিপরীতে অসমত TMCর বিধায়ক পর্যন্ত আছিল। তেনে পরিস্থিতিত বিধানসভা নির্বাচনত এখনো আসন লাভ নকৰা অসম জাতীয় পরিষদ আর মাত্র এখন আসন লাভ করা রাইজর দলক লগত রাখি শক্তিশালী দলবোৰক আতরাই রাখি কংগ্রেস নেতৃত্বই কি ইঙ্গিত বহন করেছে তাক লৈ এতিয়া মুকলি বিদ্রোহ দলের মজিয়াত। উল্লেখ যে নির্বাচনের আগে পিছে মুখ্য বিরোধী দলে এনেদরে মহাজোট মিত্রজোট গঠন করাতো তেনে স্বাভাবিক কথা যদিও নির্বাচনের সময়ত কিদরে আসন ভাগ বতরা করব সেয়াহে হব লক্ষণীয় বিষয়।
আনফালে হোটেল লিলিত অনুষ্ঠিত হৈ যোৱা দহ দলীয় বৈঠকত উপস্থিত নাছিল কংগ্ৰেছৰ তিনিওগৰাকী সাংসদ ক্ৰমে প্ৰদ্যুৎ বৰদলৈ, গৌৰৱ গগৈ আৰু আব্দুল খালেক। কেৱল সেয়াই নহয়, বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াও নাছিল উপস্থিত। এনে পৰিস্থিতিত এই আলোচনাত এই চাৰিগৰাকী নেতাৰ সমৰ্থন আছিল নে নাই সেই কথাও বৰ্তমানলৈ অস্পষ্ট। আমাৰ দিল্লীস্থ সূত্ৰ অনুসৰি অসমৰ দুই কংগ্ৰেছী সাংসদ সাজু হৈছে দল সলনি কৰিবলৈ, কাৰণ বৰ্তমানে কংগ্ৰেছৰ দখলত থকা তিনিওটা সংসদীয় সমষ্টিতে AIUDF আৰু BJP দুয়ো দলৰে আছে শক্তিশালী ভোট বেংক। ইফালে ভূপেন বৰা আৰু দহদলীয় জোট নাছুৰবন্দা AIUDFৰ সৈতে মিত্ৰতা নকৰাত, আনফালে কেন্দ্ৰত UPAৰ মিত্ৰদল হিচাপে আছে AIUDF। এনে পৰিপ্ৰেক্ষিতত নিজৰ ৰাজনৈতিক ভৱিষ্যত সুৰক্ষিত কৰাৰ স্বাৰ্থতে দুই সাংসদ সাজু হৈছে দল সলনি কৰিবলৈ। এতিয়া অপেক্ষা মাথো কংগ্ৰেছৰ দিল্লী নেতৃত্বই শেষ মুহূৰ্তত AIUDFৰ সৈতে কৰমৰ্দন কৰিব নে ৰাজ্যিক কমিটিৰ ওপৰত আস্থা ৰাখি মিত্ৰজোঁটৰে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব, সেয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব। পলিটিকেল ডেস্ক, ইষ্টমজো অসম।